Pramita Bangla YouTube channel. ধর্মপ্রাণ সমাজসেবী মহানুভব বিদ্যুৎ কুমার দিন্দা মহাশয়ের দ্রুত আরোগ্য কামনা করলেন নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাব। ধর্মপ্রাণ বিদ্যুৎ বাবু যাতে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক ছন্দে সবার মাঝে ফিরে আসতে পারে তার জন্য তার শুভাকাঙ্ক্ষী নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাবের সদস্যরা পূজার্চনা করলেন। এই ব্যাপারে আমরা এই ক্লাবের সদস্য ও সভাপতি মহাশয়ের কাছ থেকে কিছু কথা শুনে নেব। আচ্ছা, আজকে যে এখানে যোগ্য হচ্ছে দেখলাম, কি কারণে যোগ্য করছেন একটু বলুন। হ্যাঁ, আমরা আজকের যোগ্য করছি এই কারণে করছি যে আমাদের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী এবং আমাদের সম্মানীয় সমাজসেবী বিদ্যুৎ কুমার দিন্দা মহাশয় করোনা আক্রান্ত। তো উনি আমাদের এই সমাজের উপর যে প্রভাব ফেলেছেন তার জন্য আমরা অন্তত এটুকুই করতে পারি যে ওনার দ্রুত আরোগ্য কামনার্থে সারা পৃথিবী জুড়ে আজকের মহামারীর করাল গাছে আক্রান্ত, তো উনিও সেই আক্রান্ত হয়েছেন। তাই আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাব, তার সঙ্গে সঙ্গে আমরা যারা এখানে সাধারণ মানুষরা আছি তারা প্রত্যেকে মিলিত হবে। আমাদের ক্লাবের সভাপতি আছেন, এই সভাপতির নতুন মন্দির হয়েছেন, আমাদের পুরোহিত মশাই আছেন রাধারাম দাস, আজকে যোগ্য করছেন ওনার এবং ওনার পরিবারের কল্যাণের জন্য, ওনার দ্রুত আরোগ্য কামনার জন্য আমরা করছি, এটা আন্তরিকভাবেই করছি যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনি ক্লাবের সভাপতি বিধায় একটু কিছু বলুন। আমরা শুনেছি যে বিদ্যুৎ কুমার দিন্দা মহাশয় বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। উনি প্রত্যেক বছর শ্যামা পুজোয় আমাদের এই অনুষ্ঠানে আসেন, আর্থিকভাবে সাহায্য করেন। শুধু তাই নয়, করোনা এই আক্রান্তকালে মহামারী যে আকার ধারণ করেছে, উনি বিভিন্ন জায়গায় গেছে, আমাদের ক্লাবে প্রায় 5 লক্ষ টাকার বিভিন্ন জিনিসপত্র আমরা গরিব মানুষের হাতে তুলে দিয়েছি, উনিও এসেছিলেন। তো তার সেই এই যে করোনা আক্রান্ত হয়েছে সেই জন্য তার দ্রুত আরোগ্য কামনা করছি আমরা, সেই জন্য আজকের এই যোগ্যানুষ্ঠানের আয়োজন করা। আর সেই সঙ্গে আমাদের ক্লাবের ক্রীড়া সম্পাদক ছিলেন, তিনি এসে বললেন এবং আমরা এটা ব্যবস্থা করে ফেলেছি যে সবাই মিলে, আর কিছু নয়, মানুষটা দ্রুত আরোগ্য হয়ে উঠুক এইটুকু আমরা চাইছি, এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আর আমাদের কুলদেবতা এই ঠাকুর শ্রী শ্রী মহাপ্রভু ঠাকুর আছে, তার কাছেও আমরা আশীর্বাদ চাইছি যাতে উনি তাড়াতাড়ি আরোগ্য লাভ করেন। ধন্যবাদ। এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।